আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ও মটরশুঁটির এক অসাধারণ রেসিপি। এটা রুটি, লুচি বা ভাত সবকিছুর সাথেই খেতে অপূর্ব লাগে। আলু মটরশুঁটি ফ্রাইয়ের অনেক রেসিপি আপনারা এর আগে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে এটি বানিয়ে দেখুন, এর স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। আর এতে আমি একটা সিক্রেট উপকরণ ব্যবহার করেছি যেটি এটার টেস্টকে আরও দ্বিগুণ করে দেবে। দাওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আলু মটরশুঁটি ফ্রাই বানানোর জন্য আমি মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন, তাতে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এবার আমি গ্যাস চালিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য সিদ্ধ করে নেব। দু তিন মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিলেই হবে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, দু তিন মিনিট সিদ্ধ করলেই হবে। দু তিন মিনিট সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে জলটাকে ছেঁকে নেব। এটাকে খুব ভালোভাবে জলটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে জলটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই মটরশুঁটিটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। দেখুন এদিকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুটাকে আমি এই রকম ছোট ছোট করে কেটেছি, আপনারাও ঠিক এই রকমভাবে কেটে নেবেন। এবার আমি গ্যাসে কড়া নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তেলটাকে কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে এরকম দু টুকরো করে তেলে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা যে কোনো নিরামিষ দিনেও এটি বানিয়ে খেতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ভাজার রেসিপি আছে, আরও অনেক নিরামিষ রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। লঙ্কাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো গোটা জিরে, জিরে দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে। এবার এতে দিয়ে দেবো চপড জিঞ্জার, আমি এখানে আদাটাকে হালকা করে চপড করে নিয়েছি, বা গ্রেটার যদি থাকে গ্রেটারের বড় ফুটো দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন। এটার একরম হালকা চপড করাই নিতে হবে, তাহলে খাবেন যখন তখন হালকা হালকা যখন গালে পড়বে তখন খেতে বেশি ভালো লাগবে, খুব বেশি গ্রেট করা যাবে না বা বাটা নেওয়া যাবে না। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং, হিং দিলে এই স্বাদ অপূর্ব আসবে। এবার এটাকে এক মিনিটের জন্য নেড়ে ছেড়ে নেব, যখন এর থেকে সুন্দর অ্যারোমা ছাড়বে তখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা আলু, আলু দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব তিন চার মিনিট। আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। রান্নার শেষে আমি একটা সিক্রেট উপকরণ ব্যবহার করেছি যেটা এই স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে। তিন চার মিনিট নাড়া হয়ে গিয়েছে, এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য, দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও এটাকে আমি দু তিন মিনিট নেড়ে চেড়ে নেবো, নিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে আমরা সমস্ত আলুটাকে ভাজবো, দু মিনিট ভেজে নিয়েছি, এবার এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো এক দু মিনিটের জন্য, দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আলুটার একদিকটা ভাজা ভাজা হয়ে এসছে, যখন আলুটা এরকম হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো সিদ্ধ করে জল ছড়িয়ে রাখা মটরশুঁটি।
প্রসঙ্গত বলে রাখি, মটরশুঁটিটাকে আমি পুরোপুরি সিদ্ধ করিনি, অর্ধেক সিদ্ধই করেছি, 2-3 মিনিট মতন সিদ্ধ করেছি। সমস্ত মটরশুঁটিটা এতে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গোটা শীত জুড়ে তো আমরা এই আলু মটরশুঁটি তরকারি খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু একবার ভিন্ন স্বাদের এই আলু মটরশুঁটি ফ্রাইটা খেয়ে দেখুন, এই স্বাদ হবে অপূর্ব। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো 7 মতন নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা যে অনুপাতে ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা গুঁড়ো দেবেন। দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। মশলাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু ও মটরশুঁটি আমাদের কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আলু ও মটরশুঁটি কিন্তু ধীরে ধীরে লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত আলু ও মটরশুঁটিটাকে লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। দেখুন কত সুন্দর আলু ও মটরশুঁটিটা ভাজা হয়েছে এবং আলুও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি আরো আরো 1-2 মিনিট ভেজে নেব। আরও 1-2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সেই সিক্রেট উপকরণ, ড্রাই রোস্ট করা কসৌরি মেথি। এই কসৌরি মেথিটাকে আমি আগে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা ড্রাই রোস্ট কসৌরি মেথিটা এতে দিয়ে দেবো। এটা দিলে এর স্বাদ একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে করে খেয়ে দেখুন। দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলেও খেতে বেশ ঝাল ঝাল হবে আর খেতে খুব সুন্দর লাগবে। রুটি, লুচি, ভাত, এমনকি মুড়ির সাথেও এটা খেতে অপূর্ব লাগবে। বাড়িতে যদি বাচ্চাদের খাওয়ার জন্য বানান, চিলি ফ্লেক্স দেওয়ার আগে তুলে রাখতে পারেন। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার এটা পরিবেশন করে দিন ভাত, রুটি, লুচি বা মুড়ির সাথে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।